ওদিকদের শরীয়তের মাসালা হইল যারা আল্লাহর ঘরে যাবে, মুসাফির, বাইতুল্লাহর মুসাফির যারা, তারা মিকাত অতিক্রম করতে পারবে না এহরাম না বেঁধে। এহরাম মিকাত অতিক্রম করার আগেই এহরাম মানবে, না পারলে অন্তত মিকাত থেকে এহরাম মানবে। এহরাম ছাড়া যদি মিকাত অতিক্রম করে তাহলে তাকে দুইটা কাজ করতে হবে, আবার ফিরা মিকাতে যেতে হবে, এক জরিমানা, আর আরেকটা জরিমানা হইলে তাকে দম দিতে হবে। মানে একটা, তুমি এই ভুলটা কেন করলা, এই জন্য তোমাকে একটা খাসি বা দুম্বা কিনে জবাই করতে হবে, এটাকে কাফফারা, কাফফারা মানে জরিমানা, জরিমানা মানে ক্ষতিপূরণ হিসাবে। তো এই দুইটা দিক বিবেচনা করে, একটা হলো এহরাম ছাড়া মিকাত অতিক্রম করা যায় না, নিষেধ। দ্বিতীয়ত, যে বাহনে আমরা যাই সেটা দ্রুত, আর সে যে কোনো জায়গায় অবতরণ করতে পারবে না, ইয়ালাম নাম পাহাড়ে নামতে পারবে না, তাকে জিদ্দা রানওয়েতে গিয়ে নামতে হবে। তো জিদ্দা রানওয়েতে নামার আগেই তো তার মিকাত অতিক্রম করে ফেলছে। এই কারণে আমাদের ওলামায়ে কেরামের মধ্যে যারা মুফতি, ওলামায়ে কেরামের মধ্যে সবাই মুফতি থাকে না, যারা এফতা পড়েছে, মুফতি হয়েছে, মুফতি মানে হলো শরীয়তের আইনের বিশেষজ্ঞ ব্যারিস্টার, তারা মুফতি বিজ্ঞ ওলামায়ে কেরাম, তারা মতামত দিয়েছেন যেহেতু আকাশপথে আমাকে যেতেই হবে, তাই প্লেনে ওঠার আগে ঢাকা বিমানবন্দরেই এহরাম মানতে হবে, সতর্কতামূলক। তাই আমরা এখানে এহরাম মাইনে প্লেনে উঠি, এরপরেও সৌদি এয়ারলাইন্স আর বাংলাদেশ এয়ারলাইন্স এই দুইটা মাশাল্লাহ একটা কাজ করে, যখন ওই মিকাত অতিক্রম করবে তার আধা ঘন্টা আগে মাইকে বলে দেয় প্লেনে, যারা এখনও এহরাম বাঁধেন নাই তাড়াতাড়ি এহরাম বেঁধে নেন, আমরা কিছু সময়ের কিছুক্ষণের ভিতরে মিকাত অতিক্রম করতে যাচ্ছি, এই ঘোষণাটা দিয়ে দেয় ইংরাজিতে এবং বাংলাতে। তো 400-500 যাত্রী যদি এহরাম বাঁধতে চায় ইয়াতে প্লেনে, জায়গা কই, মাঠ আছে, মসজিদ আছে, হ্যাঁ এক দুজন যদি হয় প্লেনের পিছনে গিয়া, আমরা অনেক সময় তিনজনে নামাজ পড়ি, যাই নামাজ বিষয়ে প্লেনের পিছনে দুইজন তিনজন একসাথে দাঁড়াইতে পারে, এক দুইজন ওখানে গিয়ে এহরামটা বাঁধতে পারে দুই রেখা নামাজ পড়া, কিন্তু সবার পক্ষে তো সম্ভব না, 400-500। আর 400-500 দুইজন দিনে করতে পারলে প্লেন তো যাবো, আরও আমেরিকা চলে যাব। আশা করি বুঝতে পারছেন আমরা কোথার থেকে এহরাম বানবো এবং কেন বানবো, এত আগে থেকে বানবো কেন, আশা করি পরিষ্কার হয়ে গেছে। এখন আরেকটা প্রশ্নের জবাব, এহরাম যেদিন বাঁধবো তার পূর্বের দিন, আগের দিন এহরাম বাঁধার কিছু প্রস্তুতিমূলক সুন্নত আমল আছে, কী কী এহরাম বাঁধার সুন্নত আমল হইল? একটি, শরীরের ক্ষৌর কার্য সমাধা করতে হবে, বাস এটার আর ব্যাখ্যার দরকার নেই, মানে ক্ষৌর কার্য বলতে যা বোঝা যায় আর কি, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, হাত পায়ের নখ কাটতে হবে, এই হাত পায়ের নখ কাটা এহরাম বাঁধার পূর্বে এবং ক্ষৌর কার্য সমাধা করা, এটা এহরামের সুন্নত, এটা এহরাম বাঁধার প্রস্তুতিমূলক সুন্নত, বুঝাইতে পারছি? মানে আগের দিন যেদিন আমরা রওনা দেব এর আগের দিনে আমরা হাত পায়ের নখ কাটবো, কী নিয়তে, এটা সুন্নত, খোর কার্য সমাধান করবো কী কী নাও, এটা সুন্নত, এটা সুন্নত এবাদত। মহিলারা তারাও এগুলো করবে এহরাম বাঁধার আগে, মহিলারা আরেকটা কাজ করবে, মাথার চুলে মহিলাদের কারো মাথার যদি পোকা টোকা থাকে, উকুন থাকে আর কি, এগুলি বেছে নেবে কারো দিয়া, আর চুলগুলার চট টট খুলে ফেলবে, চিরুনি দিয়ে ভালো করে আশ্রাবে, ভালো করে গোসল করে এক দুই দিন আগেই চুলগুলাকে ঝরঝরা করবে, এগুলি সব প্রস্তুতিমূলক। হ্যাঁ,
সুন্নত। এখন যেদিন রওনা দিবে, ঢাকাতে যারা আমরা আছি, আপনারা উত্তরা তো আপনারা এয়ারপোর্ট দখল করে রাখছেন, আপনাদের তো কাছেই, তারপরও হাজি ক্যাম্পে বা এয়ারপোর্ট বিমানবন্দরে ঘোষণা দেওয়ার অন্তত 4 ঘন্টা আগে যাইতে বলে। তো ওখানে যাওয়ার আগে আমরা বাসায় তারও 1 ঘন্টা আগে গোসল করব। এই গোসলটা এহরামের সুন্নত, ঈদের দিনের গোসল করা ঈদের দিনের সুন্নত। হ্যাঁ, তো এই গোসলটা হলো এহরাম বাঁধার সুন্নত। এই সুন্নতের নিয়তে আমরা গোসল করব। এই গোসলে আমরা গ্রান সাবান ব্যবহার করতে পারবো, সুগন্ধি সাবান ব্যবহার করতে পারবো। এহরাম তো বান্ধি নাই, প্রস্তুতি না চলছে। আর এই গোসলের মধ্যে এহরাম বাঁধার সুন্নত গোসলের সময় মহিলা পুরুষ সবাই গামছা বা তোয়ালা দিয়ে ভালো করে ঘষা মাজা করে গোসল করতে পারবে। কারণ এহরাম বাঁধার পরে মক্কা শরীফিকা যদি গোসল করে ঠান্ডার জন্য, সুস্থতার জন্য, তাহলে গোসল করতে পারবে, জায়েজ আছে। এহরাম অবস্থায় ঘষা মাজা আর গ্রান সাবান ব্যবহার করতে পারবে না। মানে ঘষা মাজা জোরে করলে পশম ছিঁড়া যেতে পারে, এহরাম বাঁধায় পশম একটা ছিঁড়া যেতে পারবে না। এই জন্য আমি আগে বলতাম যে ঢাকাতে যারা থাকেন বিভিন্ন জায়গায়, মালিবাগ, কমলাপুর বিভিন্ন জায়গায় থাকেন, আগে বলতাম আর কি প্রশিক্ষণের সময়, যার যার মহল্লার মসজিদে এহরাম বাঁধবেন, এহরাম বেঁধে তারপরে বিমানবন্দরে যাবেন, আগে বলতাম। কিন্তু কয়েকটা ঘটনা আমার সামনে আসছে পরে এটা পাল্টাই দিছি। এখন বলে কি, গোসল করে এহরামটা পরেন, এহরামের লেবাসটা পরেন, এহরামের লেবাসটা গায়ে দিলে এহরাম বাঁধা হয় না, এটা প্রস্তুতি। এহরামটা পরিধান করে ইয়াতে যান, এয়ারপোর্টে যান। এয়ারপোর্টে গিয়ে যদি ইমিগ্রেশনটা হয়ে গেল, পাসপোর্টের সিলটিল হয়েছে, পাসপোর্টের সিটিল ইমিগ্রেশনের কাজটা তখনই হবে যখন প্লেনটা দাঁড়িয়ে আছে আমার জন্য অপেক্ষা করতেছে। প্লেন ইমিগ্রেশনের পরে প্লেন ওঠার আগে ঘন্টাখানেক ওয়েটিং রুমে বসায় রাখে, ওই সময় এহরাম মানব। বাম দিকে দক্ষিণ দিকে গিয়ে পুরুষের জন্য আলাদা মসজিদ, আলাদা টয়লেট আছে, আলাদা মহিলাদের জন্য আলাদা নামাজের জায়গা আলাদাই আছে। সেখানে ওজু টুজু করে 2 রাকাত এহরামের সুন্নত নামাজ পড়ে সালাম ফিরিয়ে নিয়ত করব। কীভাবে, যারা তামাত্তু হজ করে তারা এই নিয়ত করবে, সালাম ফিরে, হে আল্লাহ আমি উমরার এহরাম বাঁধতেছি, উমরার যাবতীয় কাজ আমার জন্য সহজ করে দিন এবং এই উমরাটা আমার পক্ষ থেকে কবুল করুন। নিয়তটা, এই নিয়তটা কিন্তু ফরজ, বাকি মৌলিক ফরজ না, শাখাগত ফরজ। এহরাম বাঁধাটা হইল মৌলিক ফরজ, আর এহরামের সময় বাঁধার সময় নিয়ত করাটা হলো এহরামের ফরজ, মানে শাখাগত ফরজ। জানি না বুঝাইতে পারছে কি না। নিয়তটা করে যেই তালবিয়াটা পড়বে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, এই তালবিয়াটা পড়ার সাথে সাথে এহরাম বাঁধা হয়ে গেল। তাহলে এহরাম বাঁধা কাকে বলে? নিয়ত করে তালবিয়া পড়ার নাম হলো এহরাম বাঁধা। কিন্তু আমাদের দেশের অনেক লোক মনে করে 2টা সেলাইবিহীন চাদর পরছে, এহরামই দিয়েছে না, এটা এহরাম বাঁধা না। এটা যদি এহরাম বাঁধা হইতো, এহরাম বাঁধা ফরজ, তো মহিলারা তো 2 সেলাইবিহীন 2টা চাদর পরে না, তারা তো সেলোয়ার কামিজ পরবে, বুরকা টুকরা পরবে, তাদের লেবাস তো ভিন্ন, তো তারা এহরাম মানবে কেমনে? যদি 2টা সেলাইবিহীন গায়ে দিলেই যদি এহরাম বাঁধে, তারা এহরাম মানবে না? না, তারাও মহিলারা পুরুষের সবাই 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে নিয়ত করবে, হে আল্লাহ আমি উমরার এহরাম বাঁধতেছি, উমরার যাবতীয় কাজ আমার জন্য সহজ করে দিন, এই উমরাটা আমার পক্ষ থেকে কবুল করুন। নিয়ত করে যেই বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এখন এহরাম বাঁধা হয়ে গেছে, মহিলাদের এহরাম পুরুষের এহরাম বাঁধা হয়ে গেল।